আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে যে প্রান্ত থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কেননা আজকে সত্যি এগিয়ে নিয়ে যাচ্ছেন। লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে এভাবে যাতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতার ঋণ কিছুটা হলে শোধ করতে পারি, সেজন্য সবসময় পাশে থাকবেন। সত্যি আপনারা আমার অক্সিজেনের মতো, কেননা আপনারা যদি আমার চ্যানেলকে ভালো না বাসতেন তাহলে আমার চ্যানেলটি এভাবে গ্রো হতো না। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের সাথে পুনরায় রিভিউ দিচ্ছি, সেটির নাম পর্দায় দেখতে পাচ্ছেন, যার নাম পেইউ। কয়েন পেইউ রিসেন্টলি মার্কেটে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে তাদের দক্ষতা বা কর্মের মধ্য দিয়ে। আমি আজকে বিস্তারিত দেখাবো কয়েন পে ইউ এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এখান থেকে কাজ করবেন এবং কিভাবে পেমেন্ট গুলো উইথড্র করে নেবেন স্টেপ বাই স্টেপ। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন, এবং আশা করি এই তথ্যের ভিত্তিতে একটিমাত্র ওয়েবসাইটের মধ্যে আপনি কাজ করে বড় ধরনের ইনকাম না হলে মোটামুটি একটি হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন মাস শেষে। তবে একটি কথা বলে রাখা ভালো, আমার চ্যানেলের মধ্যে যারা রয়েছেন তারা স্টুডেন্ট টাইপের এবং আনএমপ্লয়েড, এবং অনেকে চান এক্সট্রা ক্যাশ জেনারেট করতে মাস শেষে। সুতরাং তাদের জন্য ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি। সুতরাং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিশ্চিত এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, এই coinpayu.com যখন লঞ্চ করেছিল বা শুরু করেছিল তাদের যাত্রা, তখন কিন্তু 10,000 পয়েন্ট হলে তারা উইথড্র করার সুযোগ দিত, কিন্তু বর্তমানে তারা সেটি 5,000 পয়েন্টে নিয়ে এসছে। তার মানে আপনি এখান থেকে পয়েন্ট গুলো কালেকশন করতে পারবেন, 5,000 পয়েন্ট হলে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। এখানে কাজগুলো খুব সহজ, ভিডিও দেখে এবং ওয়েবসাইট ভিজিট করে কাজ করা, আপনার আর কিছুই করতে হবে না, শুধুমাত্র এই কাজগুলো আপনাকে করতে হবে। সুতরাং সেই কাজগুলো জানতে হলে আপনাকে এই পুরো ভিডিওটি দেখতে হবে, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি কিভাবে এখানে কাজ করবো সেটি দেখিয়ে দিও। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে এ ধরনের লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আর একটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে যে আপনি যদি সত্যি ফ্রিলান্সিং বিষয়ক অনেকগুলো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে নেবেন, কোনো না কোনো ভিডিও আপনার ভালো লেগে যাবে এবং সেই ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হবে কাজের প্রতি, এবং সেখান থেকে আর্নিং জেনারেট শুরু করতে পারবেন, কেননা এখানে +700+ ভিডিও দেওয়া রয়েছে আপনার উপকারের জন্য। সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে, তার মানে coinpayu.com এর মধ্যে। অনেকেই বলেন যে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপস বা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য, সঙ্গত কারণে অনেক সময় ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাপসের লিঙ্ক দেওয়া হয় না। আপনি অবশ্যই গুগলে সার্চ দিলে coinpayu লিখে সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন। ইন্টারফেসে আসার পরে প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এই ওয়েবসাইটটির ট্রাস্ট ওয়ার্দি কতটুকু, তার মানে বিশ্বাসযোগ্যতা কতটুকু, সেটি যাচাই করতে হলে আপনাকে যে ওয়েবসাইট ইউজ করতে হবে সেটি হচ্ছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব যে কোনো ওয়েবসাইটের র্যাঙ্কিং পজিশন আমাদেরকে জানিয়ে দেয়, অর্থাৎ টোটাল স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ সর্বশেষ স্ট্যাটিস্টিক্স আমাদেরকে জানিয়ে দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল র্যাঙ্ক রয়েছে এত, কান্ট্রি র্যাঙ্ক রয়েছে এত, ক্যাটাগরি র্যাঙ্ক রয়েছে এত, এবং আপনি যদি সরাসরি একটু নিচে চলে আসেন স্ক্রলিং করে তাহলে এই ওয়েবসাইটটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তার মানে সিমিলার ওয়েব .com এর মাধ্যমে যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস এর বিস্তারিত তথ্য আমরা জানতে পারি। আমি প্রায় সময় একটি কথা বলে রাখি, যে অ্যাপস বা ওয়েবসাইটে কাজ করো না কেন, সেই ওয়েবসাইটটি কতদিন ধরে মার্কেটে রয়েছে এবং তার রিভিউ এবং রেটিংস কেমন এবং কারা কারা পেমেন্ট নিয়েছে এবং পেমেন্ট দিচ্ছে কিনা সেগুলো জেনে আপনি সেই ওয়েবসাইটে কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটি কতটুকু ট্রাস্টওয়ার্দি, আশা করি এতটুকু আপনি যেহেতু নিশ্চিত হয়েছেন, এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। এখানে আসার পরে প্রথমত আপনি এখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, ইন্টারফেসে আসার পরে সরাসরি আপনার যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয় রেজিস্টার বাটনে ক্লিক করবেন, আর ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করলে অবশ্যই লগ ইন করবেন। আরেকটি কথা বলে রাখা ভালো, আপনি একটি পিসি বা একটি ডিভাইস থেকে শুধুমাত্র একবার অ্যাকাউন্ট করতে পারবেন, বেশি করলে আপনার অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনি সরাসরি এই ইন্টারফেস পাবেন। এখানে আসার পরে ইউজার নেম দিবেন, তার মানে একটি ডাক নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিপিট পাসওয়ার্ড দিবেন, এরপর আইগ্রিতে ক্লিক করবেন, তারপরে এখানে যে ক্যাপচা রয়েছে ক্যাপচারে ক্লিক করবেন এবং আই এম নট এ রোবটে ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি লগ ইনে চলে যাবেন। তার মানে আপনি লগ ইন করে যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। লগ ইন করার পরে যে ইন্টারফেস সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলে আসছি কিভাবে এখান থেকে কোন কোন অপশনগুলো ইউজ করে আপনি হিউজ পরিমাণ পয়েন্ট জেনারেট করে নিতে পারবেন। প্রথমত এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডে ক্লিক করলে এটি ড্যাশবোর্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমি 19/7/2019 সালে এটি
এই অ্যাকাউন্ট করেছিলাম, আশা করি এরপরে কাজ করা হয়নি, তবে রিসেন্টলি কিন্তু আমি একটি পেমেন্ট নিয়েছি 1 বছর অ্যাকাউন্ট করার পরে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার 27 সাতাশি এখানে অলরেডি জমাই রয়েছে। এবং আর একটি কথা বলে রাখা ভালো, ইতিমধ্যে আমি বলেছি যে 5,000 পয়েন্ট হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। উইথড্রগুলো সরাসরি কিভাবে নেবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি যে এখানে বাঁদিকে যে অপশন বা আইকন গুলো রয়েছে সেই কোনটির কি কাজ। আপনি যখন বিউয়ার্স এ ক্লিক করবেন এখানে প্রায় আমার দেখতে পাচ্ছেন 37টি অ্যাড রয়েছে। জাস্ট আপনি অ্যাড গুলো দেখে পয়েন্ট কালেকশন করবেন, নির্ধারিত যে পয়েন্ট গুলো রয়েছে সরাসরি কিন্তু সেগুলো তারা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। উইন্ডোজ অ্যাডস 3টি, এরপর ভিডিও অ্যাডস রয়েছে 4টি, এবার অফার্স যেটি দেখতে পাচ্ছেন যারা ইউএসএ সিটিজেন রয়েছেন তারা কিন্তু এই অফার্স গুলো নিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। এবং এখানে অ্যাফিলিয়েটে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে রেফারেল করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন। এবং প্রোমো ম্যাটেরিয়ালস রয়েছে, মার্কেট রয়েছে, সবগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। আর একটি কথা বলে রাখা ভালো যে আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা আপনার কোনো দক্ষতা বা স্কিল বা এক্সপেরিয়েন্স বা আপনার কোনো ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই, তাহলে আপনি ফ্রি coinpayu.com এর মধ্যে পয়েন্টগুলো কালেকশন করে নিতে পারবেন জাস্ট এই কাজগুলো করে করে। এবং আপনি পয়েন্টগুলো উইথড্র করতে না চাইলে সেই পয়েন্টগুলো অবশ্যই কাজে লাগিয়ে এখানে অ্যাকাউন্টটিকে আপগ্রেড করে আরো হিউজ পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজে। সো প্রথমে দেখিয়ে দিচ্ছে যে বিও অ্যাডস এর মধ্যে ক্লিক করার পরে আপনি কি কাজ করবেন। এখানে সার্ভেটস এ ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। সার্ভেটস এ ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন, এখানে কতগুলো অ্যাডস দিয়েছে যে কয়েন পেইউ এই অ্যাডসটি দেখলে তার মানে আপনি 25 15 87 পেয়ে যাবেন। জাস্ট আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে 45 সেকেন্ড ওয়েট করতে হবে। এবার এটি রয়েছে প্রায় 14.5 সাতাশি, এভাবে অনেকগুলো সাতাশি রয়েছে। সাতাশির ব্যাপারটি আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এবং এখানে কিভাবে কাজ করবেন সেটা আমি শুরুতে আগে দেখিয়ে দিই, তারপর আপনি স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন। সো আমি এটি ওপেন করছি, ওপেন করার পরে আমাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। নেক্সট ইন্টারফেসে নিয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট চলে এসেছে, এই ওয়েবসাইটের মধ্যে কারা কারা পেমেন্ট নিয়েছে, কোন কোন দেশ থেকে পেমেন্ট নিয়েছে সবগুলো শো করছে। তবে আপনার কাজ হচ্ছে যেখানে একটি টাইম কাউন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই টাইমটুকু তার মানে টোটাল 45 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। আমার টোটাল ব্যালেন্স ছিল কিন্তু 27 সাতাশি, এবার কত জমা হয় সেটি আমি দেখাচ্ছি। সো এখানে 15 সাতাশি জমা হবে আমার এই টাইমটা ওভারকাম করার পরে, তার মানে আপনি এখানে যে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে যে নির্ধারিত সময়টুকু দেওয়া রয়েছে সেই সময়টুকু এক্সিড করার পরে বা ওয়েট করার পরে বা ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি নির্ধারিত সাতাশি গুলো পেয়ে যাবেন খুব সহজে। সো আমার স্টেপ বাই স্টেপ সময়গুলো কাউন্ট হচ্ছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে যে ওয়েবসাইট গুলো আপনাদের সামনে দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনি এখান থেকে দেখবেন। ইউ হ্যাভ আর্ন 15 সাতাশি, এবার 15 সাতাশি অ্যাড হয়েছে কিনা আমি জাস্ট একটু রিফ্রেশ দিচ্ছি আমার মূল অ্যাকাউন্টের মধ্যে, প্রায় এখানে দেখতে পাচ্ছেন 42 সাতাশি হয়ে গিয়েছে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি পেমেন্ট গুলো বা কয়েন পয়েন্ট গুলো দিচ্ছে। সো এইভাবে কিন্তু আপনি বারবার এই যে প্রায় 37-এর মতো দিয়েছে সেগুলো আপনি দেখবেন, দেখার পরে পয়েন্ট গুলো কালেকশন করে নেবেন, তার মানে সাতাশি গুলো কালেকশন করে নেবেন। এবং আর একটি কথা বলে রাখা ভালো, এখানে যে ওয়েবসাইটটি ভিজিট করবে সেটি কিন্তু এইভাবে হিডেন হয়ে যাবে, তার মানে এই আকার ধারণ করবে। কিভাবে কাজ করবে সেটি এবার দেখালাম। এরপরে উইন্ডো অ্যাডস এর মধ্যে আমি ক্লিক করছি, উইন্ডো অ্যাডস এর মধ্যে ক্লিক করার পরে আমার সামনে নেক্সট ওয়েবসাইটটি উপস্থিত হয়েছে। টোটাল 3টা রয়েছে, এখানে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। 20 সেকেন্ড ওয়েট করার পরে আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন যে 8 সাতাশি আপনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু জমা হয়ে যাবে। সো আপনাকে এখানে যে টাইম দিচ্ছে সে টাইমটুকু আপনাকে ওয়েট করতে হবে এটি 8 সেকেন্ড কভার না হওয়া পর্যন্ত, তার মানে যে নির্ধারিত সময়টুকু দেওয়া রয়েছে সেই সময়টুকু এক্সিড করার বিনিময়ে আপনি এখান থেকে সাতাশি গুলো আর্ন করে নিতে পারবেন খুব সহজেই, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং আপনি যদি সত্যি আর্নিং করতে চান আপনাকে এভাবে কাজ করতে হবে। সো এইভাবে আপনি কাজ বা কাজ করে বা পয়েন্ট গুলো কালেকশন করে নিতে পারবেন খুব সহজেই। অলরাইট, দেখতে পেলেন যে আমার মূল অ্যাকাউন্টের মধ্যে আগে 42 ছিল, এবার 50 হয়েছে। এইভাবে আপনি উইন্ডোজ অ্যাড গুলো দেখে দেখে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। সো এবার আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে ভিউয়ার্স। সো ভিউয়ার্স এ ক্লিক করার পরে এখানে 11 সাতাশি রয়েছে, 60 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। এভাবে যে ভিডিও গুলো দেওয়া রয়েছে সেই ভিডিও গুলো আপনাকে একটু ওয়াচ করতে হবে বা দেখতে হবে নির্ধারিত সাতাশি গুলো পাওয়ার জন্য। সুতরাং আপনি এই ভিডিও গুলো দেখে সাতাশি আর্নিং করতে পারবেন খুব সহজে। এবার দেখিয়ে দিচ্ছি কি
কিভাবে আপনি পেমেন্ট টুকু নেবেন সেটি আপনাকে অবশ্যই মন দিয়ে দেখতে হবে। সো সেটির জন্য প্রথমত আপনাকে প্রোফাইলে চলে যেতে হবে। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে অ্যাফিলিয়েট করে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। আমি রেফারেল ক্লিক করলাম, রেফারেল ক্লিক করার পরে ইন্টারফেস আমাকে নিয়ে এসেছে। তার মানে এখানে আসার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার 087 রয়েছে অ্যাফিলিয়েট 087, তার মানে আপনি অ্যাফিলিয়েট করে করে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন অনায়াসে। এরপর রয়েছে প্রোমো মেটেরিয়ালস, এখানে প্রোমো মেটেরিয়ালসে ক্লিক করার পরে আপনি সরাসরি এই যে লিংকটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার রেফারেল লিংক। রেফারেল লিংকটা আপনি প্রোভাইড করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সহ টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে আপনি প্রোভাইড করবেন। প্রোভাইড করে আপনি এখান থেকে রেফারেল কমিশন নিতে পারবেন। সো এখানে মার্কেটের মধ্যে আমি যদি ক্লিক করি, সেই মার্কেটে ক্লিক করার পরে এখানে কারা কারা রেজিস্ট্রেশন করেছে সবকিছু কিন্তু শো করছে। এখানে আরেকটি বিষয় আমি শুরুতে বলেছি, সেটি হচ্ছে আপনি যদি পয়েন্ট গুলো, তার মানে 87 গুলো উইথড্র না করতে চান তাহলে সেটি এখানে প্রোভাইড করতে পারেন অ্যাকাউন্ট আপগ্রেড করার কাজে। সো আমি অ্যাকাউন্ট আপগ্রেড করার বিষয়ে একটু আলোচনা করছি। সেটি হচ্ছে এখানে টোটাল 4টি অপশন রয়েছে অ্যাকাউন্ট অর্থাৎ প্ল্যান রিসিভ করার। প্রথমত স্ট্যান্ডার্ড, এরপর জুনিয়র পার্টনার, এরপর মিডিয়াম পার্টনার, এরপর সিনিয়র পার্টনার, স্টেপ বাই স্টেপ রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি কি সুযোগ সুবিধা পাবেন। উন ক্লিকস অর্থাৎ নিজে ক্লিক করলে 100% রেফারাল ক্লিকস, 10% রেফারাল অফার্স, 10% ক্যাপচা রয়েছে, এটিতে কিন্তু ক্যাপচা নেই, এটিতেও নেই। এরপর রেফারেন্স অ্যাড স্পেন্ডিং 10-20%, এরপর মান্থলি প্রাইস 87 ফ্রি, এরপর অ্যাকশন নাই। এবার আমি কিভাবে এখান থেকে সেটি জয়েন করবেন সেটি দেখাচ্ছি। এটিতে ক্লিক করার পরে আপনি এখানে মিডিয়াম পার্টনার হিসেবে কাজ করবেন নাকি সিনিয়র নাকি জুনিয়র সেটি এখানে দিবেন। এরপর ডিউরেশনটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, মিনিমাম 1 থেকে 1 ইয়ার পর্যন্ত 4টি অপশন রয়েছে। এরপর আপনি 87 1 ইয়ার 1 মান্থের জন্য প্রায় 35,000 87 আপনি স্পেন্ড করতে পারেন, তার মানে এখানে খরচ করতে পারেন। বাই ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারবেন খুব সহজে। এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে উইথড্র নেবেন। উইথড্র নেওয়ার জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পরে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে আপনি বিটকয়েনের মধ্যে আপনি এই এখান থেকে যা আর্নিং করবেন সেই বিটকয়েনের মধ্যে সেটি নিয়ে যেতে পারো। সো বিটকয়েন এর মধ্যে কিভাবে নেবেন সেটি আমি দেখাচ্ছি। এখানে আমি আমার চ্যানেলের মধ্যে আগেই বলেছি যে আপনার যদি কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সরাসরি গুগলে সার্চ দিবেন। সার্চ দিয়ে যে এখানে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস নেম দিয়ে সিলেক্ট করলে তারপর আপনি আপনার অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। তার মানে কয়েন বেসের মধ্যে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি যে ওয়ালেটগুলো পাবেন সেগুলো হচ্ছে বিটকয়েন, ইথারাম, এক্সআরপি, বিটকয়েন ক্যাশ, লিটকয়েন, স্টেলার, এগুলো সবগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি কয়েন বেস এর মাধ্যমে সেই বিটকয়েন গুলো এখানে নিয়ে আসতে পারবেন এবং এই বিটকয়েন থেকে আপনি অনায়াসে বিকাশ অথবা রকেটের মধ্যে আপনি আপনার পেমেন্ট গুলো পকেটে নিয়ে আসতে পারবেন খুব সহজে। সো আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। এখানে কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে পোর্টফোলিওতে ক্লিক করবেন। পোর্টফোলিওতে ক্লিক করার পরে সরাসরি আপনি যে ওয়ালেটটি ইউজ করতে চাচ্ছেন, আমি বিটকয়েন ওয়ালেট ইউজ করতে চাচ্ছি, বিটকয়েনে ক্লিক করব। তার মানে যেটি ইউজ করতে চাচ্ছি সেটি ক্লিক করবো। এরপর রিসিভে ক্লিক করবো। রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কপি করব। কপি করার পরে সরাসরি আমার সামনে এ ধরনের যে ইন্টারফেসটি রয়েছে তার মানে কয়েন পে ইউ এর মধ্যে সেটি আপনি পেস্ট করে দিবেন। তার মানে বিটকয়েন অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এখানে ইমেল কোডটা দিবেন। ইমেল কোডটা দেওয়ার পরে তার মানে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। দ্যাটস ইট। এতটুকুই আমি আগেই বলেছি যে এখান থেকে উইথড্র নিতে হলে আপনার 5,000 পয়েন্ট কালেক্ট করতে হবে, তার মানে 5,000 সাতোশির মতো কালেক্ট করতে হবে। দ্যাটস ইট। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি এই ওয়েবসাইটটি থেকে সাতোশি গুলো পাবেন। সেই সাতোশি গুলোর বাংলাদেশি টাকা এবং ইউএসডি তে কত হয় সেটি দেখাচ্ছি। 5,000 সাতোশি সমান কত হয়, প্রথমে আমি ইউএসডি টা দেখাচ্ছি যে 5,000 পয়েন্ট সমান, তার মানে 5,000 সাতোশি সমান ইউএসডি তে আপনি 0.533 ইউএসডি পাবেন। তার মানে এটি গুগলে সার্চ দিলে আপনি সহজেই পেয়ে যাবেন। এবার আমি দেখাচ্ছি যে সাতোশি থেকে কিভাবে টাকাতে নিয়ে যাবেন। 5,000 সাতোশি
সমান বিডিটি টাকায় হয় প্রায় 45.1921 বিডিটি, তার মানে 45 টাকার মতো। সুতরাং অনায়াসে এখান থেকে সাতোশি গুলো আর্ন করতে পারবেন ভিডিও দেখে অথবা আপনি সার্ভ অ্যাড সার্ভ করে অনায়াসে। সো স্টেপ বাই স্টেপ ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই কয়েন পে ইউ দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে এবং এটি পেমেন্ট দিচ্ছে। সুতরাং আপনারা অনুরোধ করেছেন বিদায়, আমি পুনরায় রিভিউ দিলাম অলরেডি, কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, সেটি অবশ্যই আপনার যদি দেখে থাকেন তাহলে বুঝবেন এবং আজকের ভিডিওটা দেখলে আপনার কাছে আরো বেশি ক্লিয়ার হবে। সো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি, এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।